আতা একটা পুরস্কার দিয়ে দিচ্ছি। এটা ভিতরে সুন্দর করে লেখা আছে, আর এই লেখাগুলো দেখে দেখে তোমাকে এখানে প্যারা প্যারা পাক প্যারা খাত আছে, এগুলো দেখবে এবং সুন্দর করে আরো ভালো করার চেষ্টা করবে। আজকে তৃতীয় সপ্তাহ সৌজন্যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ। আমার কিন্তু ভাবতেও অবাক লাগে, গত শুক্রবারে তোমাদের আমি প্রথম স্থান অধিকার করেছিলাম, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের সংখ্যা ছিল 5 জন, আর আজকে কিন্তু প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থী সংখ্যা আমি দেখলাম প্রায় 55 জন। আচ্ছা, আমাকে ভাবতে অবাক লাগতেছে, তোমরা প্রথমে পরিশ্রম করছো, নিঃসন্দেহে মনে রাখবে যে যে কথাই বলো, তোমরা বাড়িতে যে এই এত কঠোর পরিশ্রম করছো সেই পরিশ্রমের কিন্তু আমাকে কিন্তু কি দিতে হবে, একটু উৎসাহ দিতে হবে। প্রথমে আমি যার নাম ঘোষণা করতেছি, এই 55 জনের মধ্যে কিন্তু আমি সেহেতু কিন্তু এখানে ডাকতে নাম ডাকতেছি, সে কিন্তু আসবে, তাকে একটা আমি কিন্তু মিলি খাতা কিন্তু আমি পুরস্কার দিয়ে দেবো। আচ্ছা, তোমরা নীলু কাকাতুর স্কুল শাখা মানবিক রোডটি ও দেখা করে তোমরা দেখতেছো চমৎকার। আচ্ছা, ভেতরের যদি সত্যি তোমরা যদি দেখো ভেতরে লেখাগুলো কত চমৎকার হয়েছে, সুন্দর লেখার জন্য আমরা একটা মিনি খাতা আর একটা সুন্দর লেখা পুরস্কার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর নাম নীলুফা খাতুন, শ্রী নিগম, রতুলপুর মাহাতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ, শাখা মানবিক রোধি, চমৎকার লেখার জন্য সে একটা মিনি খাতা পুরস্কার পাচ্ছে। অস্কুল লেখকদের মধ্য থেকে আসতেছেন রতুলপুর মাহাতাবিয়া দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজ, নাম প্রথম চিত্রাতুল মন্তা, তিনি দশম শাখা বিজ্ঞান রোজগার, চমৎকার চমৎকার লেখাগুলো তার ভেতর থাকা অভ্যতার মহাবে থাকে সেই সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি ভালো লাগলো। আসলে চিত্রাতুল মন্তা তাকে আমি ধন্যবাদ দেই এবং তাকে আরেকটি পুরস্কার দিয়ে দেই। এখানে দেখো এবারে চমৎকার চমৎকার লেখকদের মধ্যে থেকে আর একজন আসতেছেন মোহাম্মদ নূরতাজ খাতুন, তিনি দশম শাখা মানবিক রোজটি রতুলপুর মাহাতাবিয়া স্কুল অ্যান্ড কলেজ। তুমি তো একটু সঙ্গীত করছো নাকি? আচ্ছা, চমৎকার, ওর লেখা যেরকম সুন্দর ওর সঙ্গীতটাও কিন্তু সেরকম সুন্দর, এবং দেখো যদি আমরা তো দেখি ভেতরে লেখাগুলো খুবই আমাকে আকর্ষণ করছে। ও কিন্তু উপরের কলার পেশা কিন্তু সুন্দর করে নেই অত, তারপরেও কিন্তু ওর লেখার কারণে কিন্তু আমি কিন্তু ওকে কি করছি প্রথম স্তরে কিন্তু নিয়ে গেছি। তার মানে যে কভার পেজ সুন্দর হতে হবে তা কিন্তু নয়, তবে হাফ প্রতিযোগিতায় কিন্তু অবশ্যই কভার পেজটা থাকতে হবে। চমৎকার লেখা, যদিও খাতাগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে আমি বাছাই করছি, তোমরা কিন্তু হয়তো যার নাম হয়তো আজকে বলবো না এটা মনে করবে না যে তার লেখা খারাপ, আসলে সবার লেখাই কিন্তু সুন্দর আছে। তাহলে প্রথমে আমার নজরে যে লেখাগুলো সুন্দর ধরা পড়ছে সেগুলো কিন্তু আমি দেখতেছি। এটা আর একটা চমৎকার লেখা, নাম মোসামাত, এটা কি সামিরা হুমায়রা তালি, তিনি দশম শাখা বিজ্ঞান রংপুর, চমৎকার লেখা। ভেতরকার লেখাগুলো দেখে আমি কিন্তু নিজেই কিন্তু আশ্চর্য হয়ে গেছি, ও কত চমৎকার ভাবে লেখাগুলো লিখছে ভেতর লেখাগুলো, যদি লেখা যাচ্ছে না পিছনের দিক থেকে হয়তো তোমরা দেখতে পাবে না। আচ্ছা, ওকে স্যার আপনি আছেন, একটা মিনি খাতা এখান থেকে মিনি খাতা একটা পুরস্কার দিয়ে দেন। আচ্ছা স্যার, আমি আমার একটা মিনি খাতা পুরস্কার দিচ্ছেন তার সুন্দর লেখার জন্য।
এখানে আরেকটি চমৎকার লেখা না মোসামাত এনে দেখা তুর চমৎকার লেখার জন্য ওকে একটা মিটিং খাতা পুরস্কার দিচ্ছেন স্যার আপনি রসুলপুর মাহতাবে স্কুল এন্ড কলেজের স্যার তাকে সুন্দর লেখার জন্য একটি মিনি খাতা পুরস্কার দিচ্ছেন এবারে চমৎকার লেখার জন্য আসতেছে মোতামাদ রেশমি খাতুন সিন্ধু সপ্তম শাখা চার ও এক চমৎকার সত্যি ভালো লাগে তোমাদের লেখাগুলো কত সুন্দর ভাবে সে ভেতরের লেখা উপরের লেখা খাতাটিকে সে কত চমৎকার ভাবে সাজিয়েছে তাকে একটি মিনি খাতা পুরস্কার দেওয়া হয়েছে তার সুন্দর লেখার জন্য চমৎকার লেখার জন্য তাকে একটি মিনি খাতা পুরস্কার দেওয়া হলো এবারে আরেকটি চমৎকার লেখা মোতামত রঞ্জিনা খাতুর শ্রেণী সপ্তম রোল ছয় শাখা ক রসুলপুর মা কাটিয়া স্কুল এন্ড কলেজ চমৎকার হ্যাঁ ওর লেখা ওপরটা কভার পেজ এবং ভেতরের লেখাগুলো সত্যি চমৎকার পুঁথিটার দিক থেকে সে পুঁথিটা বিভাগে সে প্রথম এবং সুন্দর হওয়ার যোগ্যতা অর্জন করেছে তাকে একটি চমৎকার আরেকটি মিনি খাতা পুরস্কার দেওয়া হচ্ছে এবারে আরেকটি চমৎকার লেখার জন্য আসতেছে ফাতেমা সিদ্দিকা আশা রসুলপুর মাহতাবিয়া স্কুল এন্ড কলেজ তিনি দ্বাদশ চমৎকার ফাতেমা সিদ্দিকা কভার পেজ এবং ভেতরের লেখাগুলো চমৎকার হয়েছে তার লেখাগুলো চমৎকার লেখার জন্য তাকে একটি মিনি পেজ মিনি খাতা পুরস্কার দেওয়া হচ্ছে আরো একটু চমৎকার লেখার জন্য নাম ঘোষণা করছি মোসাম্মাদ রীতা খাতুন রিপা সিনি দশম শাখা বিজ্ঞান পাস রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী স্কুল এন্ড কলেজ মোসাম্মাদ রীতা খাতুন চমৎকার করেছে উপরে কভার পেজটা সাজিয়েছে এবং সত্য সত্য সে সুন্দর করার চেষ্টা করছে এবং ভেতরের পেজ গুলো সুন্দর ভাবে সে দেখছে তোমাদেরকে ভালো লাগবে তোমরা যদি দেখো যে আমার নির্বাচন কিন্তু নির্বাচন আমি কিন্তু কাউকে কখন